অযোগ্য শিক্ষকদের মুচলেকা নিয়ে নির্দেশিকা ঘিরে বড় খবর সামনে এলো। গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা জানতে চলেছেন? শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। আপনারা জানেন যে SSCতে প্রায় 26,000 শিক্ষককে চাকরি বাতিল হয়েছিল, এবং সেক্ষেত্রে তারপর সুপ্রিম কোর্টে সেটা সাময়িক স্বস্তি মিলেছে এবং যোগ্য অযোগ্যদের আলাদা করা নিয়ে এবং অনেক কিছু ব্যাপার এখানে উঠে এসেছে, অযোগ্যদের লিস্ট জমা, এই সমস্ত খবর কিন্তু আপনারা নিত্যনৈমিত্তিকভাবে কিন্তু শুনে থাকবেন। তো এই মুহূর্তে যে বড় খবরটা আসছে, যে অযোগ্য শিক্ষকদের যে মুচলেকা দেওয়ার একটা কথা বলা হয়েছিল, সেটা কীভাবে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে, সেই নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। তো যে খবরটা আসছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বড় খবর সামনে আসছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের মুচলেকা ঘিরে নির্দেশিকা শীঘ্রই দেওয়া হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তথাকথিত অযোগ্য শিক্ষকদের মুচলেকা নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা যাচ্ছে DIদের কাছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দেবেন, কিন্তু এই মুচলেকার ভিত্তিতে। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, এবার সেই মুচলেকা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে দপ্তর। এই সংক্রান্ত নির্দিষ্ট ফরম্যাটও তৈরি করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্ট নির্দেশে আপনারা জানেন যে 2016 যে প্যানেল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায়, এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় SSC, একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায়, দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। তবে সুপ্রিম কোর্ট নির্দেশে এটাও জানায় যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে, ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে, তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে, যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেকা জমা দিতে হবে। গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যোগ দিলেও তারা মুচলেকা দিয়ে যোগদান করেনি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেকা সংক্রান্ত। তো এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্য শিক্ষা দপ্তর। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, তাহলে কিন্তু এবার হয়তো মুচলেকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। সঙ্গে থাকবেন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো তাহলে পেয়ে যাবেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বা কোনো রকম যদি মতামত দেওয়ার থাকে কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।